নিমাই রূপে নদিয়াতে জন্মগ্রহণ করে অতি অল্প বয়সেই ছাত্ররূপে তার প্রগাঢ় দক্ষতা প্রদর্শন করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি নিমাই পণ্ডিত নামে খ্যাত হন। ধর্মীয় শিক্ষার জগতে তিনি স্বীকৃতি লাভ করেন এবং সর্বত্র তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। গয়ায় গিয়ে তিনি পবিত্র বৈষ্ণব সন্ন্যাসী ঈশ্বরপুরীর সান্নিধ্যে আসেন। তবে তো করিলা প্রভু গয়াতে গমন, ঈশ্বরপুরীর সঙ্গে তথায় মিলন। দীক্ষা অনন্তরে হইল প্রেমেরও প্রকাশ, দেশে আগমন পুনঃ প্রেমেরও বিলাস। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম করে প্রভুকে দেখিতে। এই জ্ঞানী বৈষ্ণব সন্ন্যাসীর সান্নিধ্য তাকে অনুপ্রাণিত করে আধ্যাত্মিক দীক্ষার পথে। তিনি ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ করেন। দীক্ষান্তে কৃষ্ণপ্রেমে নিমন্ত্রিত নিমাই নদিয়াতে ফিরে কৃষ্ণ নামের মাধ্যমে খুঁজে পান জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের উপায় এবং চারিদিকে ছড়িয়ে দেন তার শাশ্বত শান্তি, ঐক্য এবং বিশ্ব ভ্রাতৃত্বের মানবিক বাণী। ২৪ বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং ভগবানের নাম প্রচারের উদ্দেশ্যে সারা দেশ ভ্রমণ করেন। তিনি ভারতীয় বৈষ্ণব দর্শনের মাধবাচার্য, নিম্বার্ক, রামানুজ এবং বিষ্ণুস্বামী এই চার আচার্যের মিলিত দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রকাশ করেন। মহাপ্রভুর প্রচারিত ধর্ম লক্ষ লক্ষ সাধারণ মানুষের হৃদয়ে গ্রাহী হয়। তাঁরা আধ্যাত্মিক চেতনার উদয়ে কৃষ্ণ প্রেম লাভে অগ্রসর হয়।